আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে ডোমেন কিভাবে ফেসবুক পেজে ভেরিফাই করা হয় এ নিয়ে আজকের ভিডিও। আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ বলবো যে ডোমেন কিভাবে ফেসবুক পেজে ভেরিফাই করতে হয়। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, ঠিক আছে, যাতে নতুন নতুন টেকনোলজি আপনাদের কাছে আপলোড করার সাথে সাথে পৌঁছে। যাই হোক, দেরি না করে আমরা আমাদের ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমত ফেসবুক ওপেন করবেন। ফেসবুকের যেখানে আপনারা আপনাদের ফটো দিয়েছেন সেখানে ক্লিক করবেন, পেজে যাবেন। পেজে গিয়ে যেখানে বিটা বিজনেস, এটাতে বিজনেস সুইটস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পরে ব্র্যান্ড অ্যান্ড সেফটিতে ক্লিক করবেন, ডোমেনে ক্লিক করবেন। এখানে দেখেন একটা পেজ ওপেন হয়েছে যেটাতে ডোমেন অ্যাড করতে হয়। আপনারা এটাতে ক্লিক করবেন, ক্রিয়েট এ নিউ ডোমেন। এখানে রিকোয়েস্ট অ্যাক্সেসের ডোমেন, যেটা ডোমেন আপনি অ্যাক্সেসের জন্য রিকোয়েস্ট করা, এটা না, যে ক্রিয়েট এ নিউ ডোমেনে ক্লিক করবেন। এখানে আপনার ডোমেন যেটা নাম ডোমেন দেবেন, এড ডোমেন, দেখেন এটাতে ভেরিফাই না, নট ভেরিফাইড। তাহলে কীভাবে ভেরিফাই করতে হবে এটাই মেইন ইম্পর্ট্যান্ট। এখানে ক্লিক করবেন, এরোতে ক্লিক করবেন। এরোতে ক্লিক করে এখানে তিনটা অপশন দিছে, যে কোনো একটাতে করতে পারবেন। তাই আমরা আমাদের ডোমেনের ডিএনএস টিএক্সটি ফাইল আপডেট করে আমরা ভেরিফাই করব, তাইলে আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করে এটাতে ক্লিক করব, এই যে দুই নম্বর যেটা আছে দুই নম্বরে ক্লিক করব। ক্লিক করে এটাকে কপি করব। কপি করে এখন আমাদের যে ডোমেন আছে, গোডাডি ডোমেন আর যেটাই আছে না কেন, সেটাতে লগ ইন করবেন। এটাতে আমার অলরেডি লগ ইন করা আছে, আপনারা লগ ইন করবেন। এখানে যাবেন, লগ ইন করবেন। লগ ইন করে এখানে ক্লিক করবেন, আপনাদের মাই প্রোডাক্টে ক্লিক করবেন। মাই প্রোডাক্টে ক্লিক করে ডিএনএসে ক্লিক করবেন। এখানে এখানে ডোমেন, এই ডোমেন ডিএনএসে ক্লিক করবেন। ডিএনএসে ক্লিক করে নেম সিম্বা, এখানে আমাদের শুধুমাত্র টিএক্সটিটা আমরা আপলোড করব, তাহলে নিউ রেকর্ড, নিউ রেকর্ডে ক্লিক করবেন। এখানে টাইপ যেটা আছে টাইপসে টিএক্সটি ডালবেন। এটা এখানে নেম যেটাতে শুধু অ্যাড ডালবেন, এই চিহ্নটা ডালবেন। এখানে আইসা যেটা কপি করছিলাম এটা পেস্ট করে দিলাম, সেভ করে দিলাম। সেভ করার পর ডোমেন অটোমেটিক্যালি এটা ভেরিফাই করে, ভেরিফাই হলে সাকসেসফুল এখানে দেখাবে, ভেরিফাই সাকসেসফুল হয়ে গেছে। এখন আমরা আবার পেজে যাব, পেজে গিয়ে আবার ভেরিফাই ডোমেনে ক্লিক করব। এটাতে ভুল হয়ে গেছে, এটাতে টিএক্সটি অ্যাড, এখানে পেস্ট, সেভ। ভেরিফাই হয়ে গেছে, দেখেন এখানে দেখেন এখন ভেরিফাই আসছে। বাকি ভেরিফাই হয়ে যাওয়ার পরে বাকি আগে কী কী কাজ করতে হয় পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ ডিটেলসে বলবো। পরবর্তী ভিডিওর জন্য ইনশাআল্লাহ অপেক্ষা করেন। ভালো থাকেন, সুস্থ থাকেন।